দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের প্রায় 1 লাখ কোটি টাকা উদ্ধারে এফবিসিসিআইয়ের সহযোগিতা চাইল এবিবি। ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের ঋণ পাওয়ার জটিলতার অভিযোগ তুলে ধরা হলে উল্টো ব্যবসায়ীদের কাছেই এই সহযোগিতা দাবি করে বসেন তারা। সহজে ঋণ পাওয়ার দাবি জানাতে গিয়েই এই বিপত্তি। উল্টো ব্যাংকাররাই এফবিসিসিআই এর কাছে খেলাপি ঋণের 98,164 কোটি টাকা উদ্ধারে সহযোগিতা চাইলেন। একটা লোন যদি খারাপ হয় এটা রিকভার করতে 10 বছর সময় লাগে বাংলাদেশে প্রেজেন্ট আইনি ব্যবস্থার মাধ্যমে। এই টাকাটার মূল্যটা কোথা থেকে আমাদের কাছে বলেন, আমি আপনার ইন্টারেস্টের টাকা আমাকে অন দ্য স্পট তখন দিতে হচ্ছে, কিন্তু আমাকে কিন্তু একটা এনপিএল জন্য 10 বছর ওয়েট করতে হচ্ছে, মাঝখান দিয়ে লিগাল ফি কত টাকা যাচ্ছে সেটা আপনার ধারণা নাই। তো আমাদেরকে আসলে আপনারা আমাকে হেল্প করেন। যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি মনে করেন বড় অঙ্কের খেলাপি ঋণ থাকলেও ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ দিতে ব্যাংকের টাকার কোনো কমতি নেই। আপনাদের উচিত আপনাদের একটা মিনিমাম একটা পার্সেন্টেজ এসএমইর জন্য ফোকাস করা, ঠিক করা যে আমরা এত পার্সেন্ট এসএমইর জন্য যাব। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কা উত্তরণে দেশের ব্যাংকিং খাতের প্রধান নির্বাহীদের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। এসএমই খাতের টার্ম লোন 7 থেকে 10 বছর করার পাশাপাশি গ্রেস পিরিয়ড 2 বছর করা জরুরি বলে আমরা মনে করি। তবে পাল্টা যুক্তি হিসেবে ব্যাংকাররা বলছেন ঋণ দিতে সরকার সহ নানা পক্ষের পরামর্শ থাকলেও ফেরত নেয়ার দায় কেবলই ব্যাংকের। তবে প্রকৃত উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে ব্যাংকের কাজ করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন ব্যাংকের শীর্ষ কর্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।